আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হচ্ছে পূবালি ব্যাংক PLC-তে সম্পূর্ণ নতুনভাবে একটি নিয়োগ প্রকাশ করেছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল একটি মাত্র পদে 540 জন লোককে নিয়োগ দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু চাইলে আপনি আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটির সম্পর্কে ডিটেলসে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেটা হচ্ছে পূবালি ব্যাংক PLC-তে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ প্রকাশ করেছে। পদের নাম হচ্ছে ডিপুটি জুনিয়র অফিসার ক্যাশ, যেখানে টোটাল পদ সংখ্যা 540 জন। এখানে দেখতে পাচ্ছেন 540 জন লোককে এখানে নিয়োগ দেওয়া হবে এবং এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে শিক্ষাগত যোগ্যতা যাচাই করার জন্য এখানে তারা কিছু শর্ত উল্লেখ করে দিয়েছে, যেমন SSC ও HSC-তে GPA এর ভিতরে 5 GPA এর ভিতরে অবশ্যই আপনাকে 3.50 মিনিমাম থাকতে হবে। পাশাপাশি CGPA-তে 4 এর ভিতরে অবশ্যই 3.00 থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে 2 বছরের একটি এক্সপিরিয়েন্স আছে, এটা যদি নাও থাকে তাও সমস্যা নেই, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন সার্কুলারের ভিতরে বেতনটি উল্লেখ করা রয়েছে, যেমন পার মান্থ আপনাকে 37,800 টাকা করে প্রদান করা হবে। আবেদনকারী বয়স যেমন হতে হবে, যেমন 31 ডিসেম্বর 2023 তারিখে অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমা 32 বছর পর্যন্ত। তারা এখানে চেয়েছে 32 বছরের ভিতরে আপনার বয়সটি থাকতে হবে, 32 বছরের উপরে গেলে কিন্তু আর আবেদন করতে পারবেন না। পাশাপাশি আপনার সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন, যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 29 ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করার জন্য সময় দেওয়া হবে আপনাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য। সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে ক্লিক করে ইজিলি আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করতে পারবেন। তো এটাই ছিল পূবালি ব্যাংকে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে, এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তথ্য সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।